ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে বাংলাদেশ সমৃদ্ধ হবে, ব্যারিস্টার নজরুল ইসলাম নবী। বঙ্গবন্ধু এ দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, আর তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে রোল মডেল সৃষ্টি করেছে। তাই যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবে ততদিন বাংলাদেশ উন্নয়নে সমৃদ্ধ হবে। তাই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটি সদস্য, বঙ্গবন্ধু ব্যারিস্টার কাউন্সিলের সভাপতি ও লন্ডন ইউনিভার্সিটির সাবেক এক্সটার্নাল আইন শিক্ষক ব্যারিস্টার নজরুল ইসলাম নবী। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শিবপুর মাঠ প্রাঙ্গণে শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের আয়োজনে এক জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন। এ সময় ব্যারিস্টার নজরুল ইসলাম নবী বলেন, শেখ হাসিনার হাতে ক্ষমতা থাকলে 2041 সালের মধ্যে দেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। পাশাপাশি শেখ হাসিনা সরকার নানা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের অসহায় দুঃখী মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তাই শেখ হাসিনা সরকার বারবার দরকার এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে তিনি দলীয় সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। এ সময় ব্যারিস্টার নজরুল ইসলাম নবী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে তিনি নবীনগরবাসীর উন্নয়নে নিজের সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে কাজ করবেন বলে জানান এবং নিজের কর্মপরিকল্পনা উপস্থিত সবার মাঝে তুলে ধরেন। নবীনগর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক রানা শামীম রতনের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জালাল সরকার, শিবপুর ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি আব্দুস সালাম, শিবপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুর নূর, শিবপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ওবায়দুল হক, সমাজসেবক জাকির হোসেন ও মনিরুজ্জামান মানিকসহ আরও অনেকে। উল্লেখ্য, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যারিস্টার নজরুল ইসলাম নবী ইতিমধ্যে গণসংযোগ, শোডাউন, পথসভা ও জনসভার মাধ্যমে ধারাবাহিকভাবে ভোটারদের দ্বারে দ্বারে সরকারের উন্নয়নের চিত্রসহ নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেছেন। উন্নত জীবন পাবেন, উন্নত জীবন ব্যবস্থায় থাকবে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার পথিক জনমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য উনি কাজ করেছেন। আপনি যদি একটা ভুল নাম লিখে দেন তাহলে জনমন্ত্রীর হাত শক্তিশালী হবে, আমার হাতকে শক্তিশালী করুন, ইনশাল্লাহ আপনারা একজন এমপি পাবেন, একজন মন্ত্রীও পাবেন। যদি পান তাহলে সর্বপ্রথম আমি যে এই কাজটা আপনাদের করব, আমি থানা নিয়ে চিন্তা করি না, কখনোই করি নাই। উপজেলার কথা আমি উপজেলা আমি চাই নবীনগরে তিনটা উপজেলা হোক। সর্বপ্রথম আমার পূর্বাঞ্চলে এই শিবপুরে একটা উপজেলা হইতেই হবে। নবীনগর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।